প্রশাসনে অসহযোগিতার কারণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে পারে, প্রয়োজনে পদ্ধতির বাইরে গিয়ে নতুন লোক নিয়োগ দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে উপদেষ্টা বলেন, জনগণের সাথে সম্পৃক্ত বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। সিন্ডিকেটের উৎসগুলো চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের নির্দেশনাও দেন তিনি। আমরা সিস্টেমটাকে এখনো বজায় রেখেছি এবং আমরা প্রত্যাশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা বজায় রাখতে, কিন্তু যদি সিস্টেম ভাঙার প্রয়োজন পড়ে তাহলে আমরা সিস্টেম ভাঙবো এবং প্রয়োজনে নতুন নিয়োগ দিয়ে আপনাদের জায়গাগুলোতে নতুন লোকদেরকে বসাবো।